অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন প্রত্যাহার। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় নিজেই জামিনের আবেদন প্রত্যাহার করলেন। জামিনের আবেদন থেকে সরে দাঁড়ালেন কল্যাণময়। সিবিআই তদন্তের কাজ চালিয়ে যাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। উল্লেখযোগ্য খবর আরও একটা জানাচ্ছি আপনাদেরকে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজেই জামিনের আবেদন প্রত্যাহার করলেন। উল্লেখযোগ্য খবর আরও একবার জানাই আপনাদেরকে, সিবিআই তদন্তের কাজ চালিয়ে যাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নিজের জামিনের আবেদন নিজেই প্রত্যাহার করেছেন। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অভিরূপা, দেখো, কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, যিনি এখনো পর্যন্ত জেলে হাজতেই রয়েছেন, তিনি জামিনের আবেদন করেছিলেন এবং সেই জামিনের আবেদনে গতকাল বিচারপতি দা বলেছিলেন যে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় চাইলে এই জামিনের আবেদন থেকে নিজেকে অব্যাহতি দিতে পারেন, তাহলে আদালত কোন একটা ব্যবস্থা নেবে। তার কারণ এই মুহূর্তে যেহেতু মামলাটি বিচারাধীন এবং তিনি মেন অ্যাকিউজ, সেই কারণে তার জামিনের আবেদন কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়। এর আগে সুধীর ঘোষের জামিনের আবেদন নাকচ করেছে কলকাতা হাইকোর্ট। এরপরই আজকে দড়িহড়ি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি আবেদন করে জানান যে তিনি এই মামলা থেকে তিনি নিজেকে অব্যাহতি চাইছেন, অর্থাৎ জামিনের আবেদন থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং সিবিআই যেমন তদন্ত করছে সেরকমই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বক্সির ডিভিশন বেঞ্চ। মনিময়, ধন্যবাদ। অভিরূপা, কথা বলছিলাম আমাদের অপর প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।